2013 সালের আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং এর দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বিস্ময়বালক মোহাম্মদ আশরাফুল। যেই বিপিএল এ তিনি ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন, দীর্ঘ সময় পরে আবারও সেই বিপিএল কেই প্রত্যাবর্তনের টার্গেট হিসেবে বেছে নিলেন ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। এবছর 13 আগস্ট সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আশরাফুলের। বিপিএলের ষষ্ঠ আসরে খেলতে আর কোনো বাধা নেই, আর যেহেতু জাতীয় দলে ফেরার সবচেয়ে বড় মঞ্চ হল বিপিএল, তাই ফেরার উপলক্ষ হিসেবে বিপিএলকেই পাখির চোখ করছেন আশার ফুল খ্যাত মোহাম্মদ আশরাফুল। এ সম্পর্কে আলাপকালে অ্যাশ বলেন, ঢাকা প্রিমিয়ার লিগে 5টি সেঞ্চুরি করেছি, যার মধ্যে লিস্ট এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে আমি হ্যাট্রিক সেঞ্চুরি করেছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলে আত্মবিশ্বাস অর্জন করেছে ঠিক, কিন্তু ডিপিএল এর খেলা তো আর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় না, আর এই লিগটা নিয়ে মানুষের আগ্রহ তেমন নেই, তাই ফোকাসটাও তেমন থাকে না। তবে আমাদের দেশের বিপিএল এ সবার ফোকাস থাকে, টেলিভিশনে সারা বিশ্বে এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করা হয় বলে সবার চোখ থাকে বিপিএল এ। বিশ্বসেরা টি টোয়েন্টি স্পেশালিস্টরা খেলেন বিপিএল এ, তাই বিপিএল এর জন্য অপেক্ষায় আছি। এদিকে জাতীয় নির্বাচনের কারণে এবছরের বিপিএল এর সময় পিছিয়ে গেছে, যার কারণে বিপিএল এর অপেক্ষাটাও আরও বাড়ল। এই অপেক্ষা মেনে নিয়ে তিনি বলেন, 5 বছর তো কেটে গেল অপেক্ষাতেই, আর তো মাত্র কয়েক মাস অপেক্ষা করতে হবে। দর্শক মণ্ডলী, মোহাম্মদ আশরাফুলকে আবারও আপনারা জাতীয় দলে দেখতে চান কিনা, আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।